বুড়া মানুষগুলো পর্যন্ত মসজিদে আইয়ে না, বুড়া দোয়া না যায়, মুসাফুদ দোয়া না যায়, হাজির হয়ে যায় ওলায়নে জিন্টু মিন্টু এ আবার নামাজ পড়ি চাইতে বুড়গে আগুন হইতে আছে তাবার মধ্যে, তাবাতে ফরোডা বানায় বানায় দিতে আছে এত আগুন হয়, মাজা তো বেঁয়ে হয়ে গেছে বুড়গে লাড়ি ভরে দিছে মাজা, কে জেডারে সারগেতে সদোয়া করিম খাই আগুন হলো আনে কী হয়েছে আজকে তো আপনার ফজর আজা নামাজও দেই ন বুড়গে লাগছে আর কি আগুন চোখ মুখ লাল করি শকট জবার এটি লুজ তো হজির বাবা আরো যে কথা কই যা তোর মার বিয়ে দেখছি মুরব্বীর মুখে মুখে কথা কস বেদব বুড়িগারে কম মসজিদে দেখলাম না বুড়িগা কম আর বিয়ে দেখছি এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিল একজন নাই রে সত্যি অবস্থা বুড়িগে এ বয়সে সালসা কেনে কিতা কেনে গেছে বসুরাট বজিরা হাট আছে যান বউ হাট আছে সারিগা মাছ আনেন জামাই রে আসে কাসকি মাছ আনিয়েন জামাই পছন্দ করে আষ্ট সুটে দিছে বুড়িগে এটা দি মাছ মিলে কত রে টক্কা দেন না কাসকি মাছ কাজ এটা আষ্টশো কোনা চারশো কে হনে কার কথা বুড়িকে ওই দেয় দে বসুরা থানার সামনে দিক কে যেন কি হ্যান্ড বাইকে কিতাবে গেছে তেলা ফোকা মারেন ভাই তেলা ফোকা মারেন ঘরে শান্তি নাই ময়নার মার ঘুম নাই জাগাত খায় জাগাত ব্রেক এক প্যাকেট দশ টাকা চলতে আছে হ্যাড লগে দিয়ে আরেক মাইক দূর থেকে শোনা যাতে আছে বুঝছেন শাল সাপ আছে কে বলেছে আরে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম পাঁচে কথা আমরাই শুধু আশি বছরের থুত্থরের বুড়োকে আঠারো বছরের টকবগে যুবক বানিয়ে ছাড়ি অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন আমরা আর হয়তো কোম্পানিগঞ্জে আসবো না আজকে কোম্পানির প্রসারের জন্য এসেছি আজকে আট হাজার টাকার ফাইল শুধুমাত্র দুইশো টাকা দিয়ে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ বুড়িগা যাইয়ে মুখ বাঁধিয়ে লই এনছে বুড়িগা যাইয়ে লই এনছে দুইশো টাকা দি আনি আবার এসার আগে বুড়িয়া হাঁস আছে বুড়িগারে বাতল খাই এলাম বুড়ি গো কি রে এডি কালা কালা এডি কিতা খাও কো বোন বাতের ওষুধ দেও না ঠ্যাঙ্গি ডাল ওড়ে আয় বাতের ওষুধ খেয়ে রোমা সাই দে বেল নেই পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয় বুয়া হওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিন বুয়া নয় তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না তিনি বলেন জান্নাতীদেরকে এমন যৌবনত্ব আল্লাহ দিবেন লা ইউফনা শাবাবুহুম জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন আল্লাহ ধ্বংস করবেন না চিরতরুণ চির কিশোর চির যুবক আপনারা থাকবে কে কয় কথা কয় না কে কয় আর তুই সে আল্লাহর কথা রে জান্নাতের ক্যাটালগের দিকে আসতে চাস না তুই আস দুনিয়ার দিকে মা বোনেরা আছে অশ্লীল গানের দিকে জান্নাত বাদ দিয়ে দোজকের দিকে ডিগবেল্লাই কুকিলের দিকে সাইকো ও আমার এত রাত্রে কেনে রে ডাকে দিলি এ পর্যন্ত কোনো কুকিলা রামপুরের কোনো মা বোনের কইসিনি আয়সা কাঁদিছে আসমা আফা ওঠেন না গো তো এবারে ঘুমে তো রাত বারোটা বাজে উঠে দাঁত ব্রাশ করি আবার কইতে আছে কুকিলার দিকে হিরি ও আমায় এত রাত্রে কেনে রে ডাক দিলি এই সমস্ত গান হলো এই ব্লিচার প্রযুক্তি তোরে জাহান নাম নিবেললে কথা কয় না এগুলা তো করে জব করতেছে যুবক ফেসবুক ইউটিউব তো করে খুন করিয়ে লেছে আগামী দুই বছরের ভিত্তি বুঝবি তোরা কত শোনা বন্ধুর গান গা যত খুশি রে যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া কি সুন্দর কি দোষী তুই তোল্লাই হুর বানা রেখছে আল্লাহ আট হাজার কয় হাজার আল্লাহকে বিয়ে হয় না করাই তোর আব্বার কি বিয়ে করেছে তোরে আরো ডবল বিয়ে আয় করাই সুবহানাল্লাহ কয় না আরে জোরে কথাগুলো কোরআন থেকে বলতেছি এতে কত সুন্দর গায় মোবাইল শরীফের দিকে তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার লাগিয়া ভিডিওলে সিটিং বাজির গান আর সুয়ারাও ইয়াত্তাবিউহুমুল গাউন এই সমস্ত কবিরা শিল্পীরা গায়ক গায়কিনীর দল এভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমার বান্দাবান্দিদেরকে জাহান্নামে নিতে চায় ঠিক না তুই যদি গানটা গাস তুই এভাবে গাইবি আর তোর জন্য অবাক লাগে কোরআনে সুরা ওয়াকেয়াতে হুর দেখা যায় আর রহমান তেলাওয়াত করিস হুর দেখা যায় তাফসির সহ পড়িস সুরা নামাতে হুর দেখা যায় সুবহানাল্লাহ কয় না হ্যাঁ তো বললাই লেখি গেছি যত খুশি রে বন্ধু আসলে তুমি কোম্পানি গুঞ্জের লাগিয়া তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত
খুশি ভবির লাগিয়া প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবির লাগিয়া আম্মা জিরা ববের লাগিয়ে খুশি হইলেন ও কলিজার টুকরা যুবকেরা তোমরা আসলে ববের লাগি খুশি তুমি বহুত শেয়ানা তুমি জান্নাতের হুর দেখতে পাচ্ছ না জান্নাতের জন্য তুমি খুশি না তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন ঠিক নিও প্রাইমারি স্কুলে ভর্তি ফুটবল শট দিছে নেট হারা করে গেলেছে গোলই সো গোল ঠিক নি রে আম্মা জিরা নতুন বউ আসিল তো রামপুর কত মানুষ সাথে আছে বাহরে অমুকের পরে আকাশের সাপ আর অন হেভেডি হান খাই এতে রসা হয়ে যায় সালাম আলাইকুম ভাই আল্লাহ বাবা আসল আল্লাহ ঠিক রে তোর ঘুমাইও অন কেন আর দাঁড়ি হায় যার আর অন বিশ্বাস হয় না আয় হায় রে ওরে আফসারি দাঁড়ি হায় যার হায় তো মরি গেল তোর আসবি কবে না আমি মরেনো মরেনো আয় হায় রে আয় বই বই না আমার খাড়াইতে মারি না লঞ্জই গেছি অন বয়স 40 তো আবার করেন না কি রে ঘটনা কিতা তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন প্রাণবন্ধু রে যদি পুণ্য বিনে কররে ভিন যদি পুণ্য বিনে কররে ভিন কবরে প্রাণ বাসাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবির লাগিয়া প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবির লাগিয়া সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন কমপ্লেক্সের পাশে তো কবর এবার টিটু ভাই আমার কবরটাও চাই আমি আমার মাদ্রাসার পাশে হোক আমিন কহ প্রেমের খেলা থেকে বিদায় নিবে সাঙ্গ করে ভব জীবন তোমার আখে রাতে গমন হাসর দিনে নেকি বদি হইবে রে ও জন প্রাণবন্ধু রে তুমি যদি পাও রে জান্নাত তুমি যদি প্রাণ জুড়াবে শত হুরনি আরে তুমি যত খুশি ভবির লাগিয়া প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবির লাগিয়া তোমার কি মায়া লাগে না বলো যুবক বলো তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবির লাগিয়া জান্নাতের হুর দেখা যায় সুরার রহমানে সুরা ওয়াকেহাতে সুরার নাবাতে আল্লাহ হু আকবার কও তুই কোন দিকে যাস আল্লাহর দিকে আয় জান্নাতের দিকে আয় আলেম ওলামার দিকে আয় কত সুন্দর সুন্দর কথা রে তো শয়তান না বানাইলে তো বাঁচতি শয়তান কেন আল্লাহ বানাইছে এটারে কেন্দ্র করি তো রাজা রাজস্ব কোর্ট কাছারি পুলিশ দারোগা না তো কিচ্ছু লিখতো না দুই শয়তানের রে বানা অনে তো আফসারি ওয়াজ করে ন ওয়াজুন তো কেয়াতের ধরু মিয়া ব্যাকে জান্নাত আছে সে বাপ দেন মিয়া ঠিক কি না তিন নম্বর এরে এর কারণে তো শরীয়তের দরকার নতুবা শরীয়তের দরকার ছিল না আব্বা দোকান আগাইলে জান্নাতের কদর বুঝতো না এই জন্য দুনিয়াতে ভাড়াছে ইবলিচা সোরারাও হাড়াইছে ঠিক নি তারপরে পাঁচ দুনিয়ার আরাম এবং সামগ্রীর মজা হয় তিনে মুসাফুর খালের মাছটা কত স্বাদ বিমানও চড়তে কি স্বাদ অটোর মধ্যে বই বেড়ে টানতে কি মজা ঠিক নি রে অটোর যা রাখান কত বালা মজা এটি তো বুঝতি না এই জন্য আল্লাহ দুনিয়াটা ইবলিচা সোরারে হাড়াইছে এই দুনিয়াটা বানাইছে স্বাদ রাত দিন বাসা মারা টকজাল কিচ্ছু বুঝতি না নিষিদ্ধ ফল মহব্বত ও মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়ায় খাওয়ানোর সাল কথা বুঝছেননি ফল খেয়ে ফেসাব পায়খানা অতবর খলিফা নিযুক্ত ওই টার্গেট এলো ওনারে ক্ষমতা দিব দুনিয়ার অন দুনিয়াতে ন আইলে
তাহলে দিব কেন ক্ষমতা? এই জন্য সিস্টেম করে মাল খাওয়া দিছে, কথা কয় না কি রে ঘুম নিলে কি খাওয়া দিছে? মাল খাওয়া দিছে। আইও তারপরে দশ নম্বর অপশান হলো ওই ইব্রাহিম এ ইউসুফ আল্লাহ সাল্লামের মতো ওনার দুনিয়াত ফালাইছে, যেরকম ইউসুফ আল্লাহ সাল্লামের কুফে হালাইছে মারিবার লাইন, আল্লাহ ইউসুফের কুফে হালাইছে কি মারিয়ে লাইবার লাই না, টার্গেট হলো এটারও একারে এক ক সাঁজ কুফুতে উড়ে রাজপাড়া সাথে ইয়ান তো অর্থমন্ত্রী বানায় পুরা মিশরের ক্ষমতাও দিব নবীও বানাইব, সমান আল্লাহ থাকবি না গে এরকম মরা কলম লো কির ওয়াজটা শুনবি তোরা, কথা কো সমান আল্লাহ কো এ বাবা ইউসুফ আলাইহিস সালামের যে বাবা আল্লাহ কুফি ফালাইয়া ক্ষমতাটা বুঝে দিছে, আব্বা আদম সফিউল্লাহরে দুনিয়ার কুফি ফালাই দিছে, আব্বার ফলাম ইয়াদেরকে এখান থেকে টানিয়া জান্নাতে উড়াই ফেললা, কাফের গুলারে সোজা সিবা করলে দি জাহান্নামে নেওয়ার জন্য, ঠিক কিনা? এগারো আমাদের বিশ্বনবীর জন্মস্থান কোথায়? মক্কা মুকাররমা। কোথায়? তা আব্বা যদি দুনিয়াতে না আইয়ে তো নবী আইব কেমনে? এ লা তাকরাবা দেখছেন নি কারিশমাটা কিনলে করছে আল্লাহ, এটা ঘটনা না, আসলে সব নাটক আল্লাহ করে রেখছে। আর জান্নাতে চাইলে তো আনার মত্যান্ন, ঠিক নিও? তা আল্লাহ কইলো আল্লাহ জি খাল্লা কাল মাউত ওয়াল হায়াত লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসানু, আই বাসা মরণ হয়াত মত বানাসি তোমার সাইতাম কোম্পানি গুঞ্জ কদ্দুর কে সিনি সারা দে লাড়া কদ্দুর লাড়া খাওয়াও, আসলে আমি তোর হয়াত দিছি হাইসলামি আর কাড়াগাড়ি মারামারি করিবেল না, তোর আমলটা টেস্ট করার জন্য দিছি, তো ইবলিচা সোরারে না বানাইলে আব্বারে দুনিয়াত না ফাটাইলে তো বাসা মরার দরকারে আসিল না, কথা কয় না ঠিক নি? এই হইল রহস্য। আরো রহস্য হইল ফেরেশতারা তসবিতে আলিল পড়ে কিন্তু রুনাজারি কাকতি মিনতি বোঝে না, আল্লাহর দরকার হলে একটা ফাটি বানাইও যেগুলো সুয়েরি সুরি করি কনি খাইব, আবার যদি কন্যাব বুড়িয়া খাবো কচ্ছত কাছুরি ডাকাইতে রা বুঝি না, মা বোনেরা সিনে ব্যবসার করিয়ে লেবো দুই নম্বরই করিয়ে লেবো রাচ্ছে কানবো আল্লাহ কতটা কচ্ছত কাম আস্তাগফিরুল্লাহ, বুড়িয়া দুইটা সিটিং বেজি ব্যাক করি তাড়ি করতে টিরাই মসজিদ এক কাজ আল্লাহ আমি আল্লাহ কচ্ছিত কা আমি বুঝি রয়েছে ক্যাংরাইন একটা ফাটির দরকার, এই আল্লাহ আল্লাহ আদম সবিল্লারে বানার দুই থাড়াইছে সোমান আল্লাহ অন নাই গে রে, ওই তো দলে দলে মুতার মুত্য যার না দলে দলে যোগদান কর, আসল কথা দেখছেন বালামাল খায় না এটা তাই জানি তো, এখন ও আজ জিনিসটা দিতেছি অঙ্কটা লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড আর প্রুভ করে দিতেছি অন হাতে মুত্য ওডের এগুলোর বউ থাকতো না কি জান্নাতে যাইবে, এগুলো জান্নাতে যাইবে হাম সাবাইতে যাইবে জান্নাতের হুরেরা যখন সারাবান তহুরা বোতল আনবে গো বস বোতল বাঙ্গি খান এবুড়ি হেবড়া কুমা আগে কোদর হান খাই এবুড়ি রে দেই খালাম্মা কইলো খালাম্মা কেমন আছে বেদ হয়েছে তো তোর বাতা তো সবার ডর দরকার আয় কি খালাম্মা তুই কোরআন শরীফ পড়াচ্ছ সুরার রহমান হুরুম মত সুরাতুন ফিল খিয়াম এই তো তোদের ডার্লিং কথা কয় ঠিক কি না, এতে বসাইতে যাই ও আর সরম লাগে আফসারি সাহেব আপনার সবাই তো তোর সরম লাগলে তুই বিয়ে করতে গেছ কা ফেরতিনি হেতের শালা ক ভাইয়া তারপরে আমার আফু শক্তিশালী আমার আফু আপনাকে বিবাহিত বানাইছে কারণ আপনি আর একটা বিয়ে করতে এলেন না, এরপরে বউ কয় শোনো আমি শক্তিশালী তুমি আমাকে যখন সাইতা গেছো বিশজন লই গেছো কোম্পানি গুঞ্জুত আর আমি তোমার রোমে একা একা গেছি রাজকীয় কন্যার মতো তোমাকে সালাম দিয়েছি সালাম আলাইকুম, তাহলে আমার শক্তি বেশি, তারপরে তুমি দুই হাজার মেহমান লই আমার বাড়িতে আসছো আর আমি একা একা তোমার বাড়িতে এসেছি ওর কথা কয় না কিরে মহিলারা কারো কারো লই আরে রে আসলে তাকে ক্ষমতা বেশি রে জান্নাতে তো ফাতা কিন্তু বেশি এনছে হাস্তা এল্লাহ তাকে কাপড় সবড় বেশি মরবার সময় ফাঁস কাপড় 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 কড়া ঘুমাইয়ে নি ছাড়া ঘুমাইলে চা কাপান লাগবে ওরে খবরদার কত চা মারি দেন না ওরে কড়া রে ফাঁসটা আসলে আঙ্গ দুর্নে তো কম কত অজ্ঞা লুঙ্গি অজ্ঞা গঞ্জি অজ্ঞা তাই হ্যাঁ তারা না একাতে হেতির গার্মেন্টে দশ লাখ টাকা জামা কাপড় আছে আর শাড়ি আছে আশি হাজার টাকার এরপরে কানফুল নাকফুল ব্যাগ মিলে স্বর্ণ আছে প্রায় সাত আট লাখ টাকার কেন রে এরপরে অকর ঠগাইছে কি তা করছে হেতাগর নামে কোরআনে একশো চোদ্দ সুরের ভিতরে একটা সুরা আল্লাহ দিয়ে দিছে সুরা তু নেশা সুরার নাম আগো ব্যাটারগর নামে সুরা আসেনি হেতা ঘরে আল্লাহ জিতাই দিছে হে তা আল্লাহ আল্লাহ কয় একটা ক্যাংরাইনা ফাটি দরকার আছে আর এডিটে গুনাও করিব গুনা করতে মশা হাইব আবার কাইনব সৌরানি আল্লাহ আল্লাহ কার এই ফাটির দরকার এই জন্য আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইছে এ তারপরে পনেরো নম্বর অপশান হলো আদব শিক্ষা আদম আলাইহিস সালাম বলেননি শয়তান আমার দোকা দিছে কয় আমি আল্লাহ ক্ষমা প্রার্থী
তা আল্লাহ তারে দরখাস্ত শিখাই দিছে সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ এরপরে তার দিল থেকে জান্নাত ও হুরদের মহব্বত বের করার জন্য আল্লাহ তারে কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইছে চাইতেছে আর কি আমার সফিউল্লাহ আমার জাল টান আসেনি এরপরে এবাদত কবুলের জন্য উসিলা দরকার শয়তানের এবাদত কবুলের জন্য উসিলা ছিল আদমকে সেজদা করা এই জন্য আল্লাহ রহস্য ইবলিস চসরারে বানাইছে শয়তানের এবাদত ছিল মকসুদ ছিল সম্মান লাভ করা আল্লাহর আলেমে শয়তান ছিল কিন্তু আগে কাফের কিন্তু আল্লাহ তাকে জান্নাত তো বার করেন এতে ঘটনা গঠন লিখবো 2021 সালে যতগুলো ছেলে মেট্রিক পাশ করবো আই পাশ করবো এটা জানে কে কজন পাশ ফেল সব খবর আল্লাহ জানে কিন্তু আমরা এখনো জানতেছি না তো আল্লাহর আলেমে ইবলিসটা কিন্তু কাফের কিন্তু হাতের জান্নাত তো বার করতে হাইতেছে না ঘটনা ঘটান ছাড়া আল্লাহর হুকুমটা যখন লঙ্ঘন করবে যা এই আর দোষ নাই তুই ঘটনা ঘটাইছ এই জন্য ইবলিসের সৃষ্টি নাউজুবিল্লাহ কোন তারপরে নবী ওলির সাথে বেয়াদবি করলে 22 নম্বর অপশন তওবা নসিব হয় না এই ইবলিসের নসিব তওবা নাই একদিন মুসা আলাইহিস সালাম এর লাগল এসে কোম্পানি গন্ধরে দিকে করে ইবলিস চত্বরে বাইর মায়া লাগে রে রে তুই যদি কস আয় তোল্লাই একটা ব্যবস্থা করি আয় একটা সিস্টেম করে দিয়ে ওই আল্লাহর আয় ফোন দিতেছি আয় ফোন করলে আল্লাহ ফোন ধরে ডাইরেক্ট লাইন তোর তোবার একটা লাইন আর কতকাল হাতে হাতে থাকবে হাগলের মতো এবার আল্লাহ জাল্লা শানুরে ফোন দিয়ে দিছে বার এলাহি ইবলিসের এই অবস্থাটা দেখি আমার মায়া লাগলো আল্লাহ আপনি মায়া করি দয়া করি মায়া করে দয়া করে আল্লাহ আপনি এই ইবলিস সুরাল্লাহ একটা তোবার ব্যবস্থা করেন আল্লাহ ফোনটা রিসিভ করে কইও ইয়ো মুসা তুই গরম মানুষ তোরে আইসিনি আর তুই আর আসিন তুই মহব্বতের লোক তোরে আর আই লাভ ইউ উল্লে বানাইছি এ সুরার নসিব কোনো তওবা নাই তুই এটা বুঝতাম রাজনীতির ভিত্তিতে পলিটিক্স আন্দা গেছে তুই এতটা বুঝতাম তুই সোজা মানুষ সোজা ভাবে থাও আল্লাহ আরে বে জিতি করি না হাতের বইয়ে করে রাখছি আর না একটা লাইন করেন আর না কি কাজ করলে আর না খুশি হইবেন তওবা কবুল হইব এটা কর কইও হাইতো না এতে ইটালির লাইনই হুজা বারে মিস করি এলে ফিনাল টিক শুট আছে বিশ্বকাপ নিতে আইতো না তুমি বুঝদা না এটা এত নসিব 90 বিশ্বকাপ নাই নাই এ মিস করি এলে এত নেইমার আশা কাই হড়ি আড্ডি ভাঙি লেবু ফাসার এত আইতো না গোল দিতে আইতো না এত মেসি তুমি এটা কইও না আল্লাহ আল্লাহ আমরা দেন না ফিনাল টিক শুটটা দিয়ে দিলে তাতে গোল কাপ এত তো অবয় যাবো আচ্ছা হুন তুমি যেন বালা করে দিচ্ছ তুই তো ধরো সিলেজের কে মূর্খের জাপ দিলে মূর্খের সা নহাক খেরকুড় হইল লই যাবো মুসা আলাইহিস সালাম ধরলে ও আল্লাহ রে ও মা গো মা শুনে শুনি নাই সব আল্লাহ কইতেন না আল্লামা ইকবালে কয় তুমি এ কহ নয় কে কাফের রোকো মেলে হো রোকসুর তারপরে এরপরে বলে জল কে এরপরে কথাটা হইলো শেরেফ ওয়াদায় হুর কাফের গোল্লাই হুর গেলমান সব আছে দুনিয়াতে তোঙ্গল্লা শুধু আল্লাহ ওয়াদা দিছে তারপরে তুঙ্গ নসিব নাই সব কয় আল্লাহ ইকবাল কাফের হয়ে গেছে কাফের হয়ে গেছে এরপরে তিনি জবাব দিলেন তুম হুরু কা চাহনে ওয়ালা হি নেহি জলুয়ে তুর মৌজুদ হ্যাঁ মগর মুসা হি নেহি তোমরা পৃথিবীর মানুষ হুর চাই না নাই জলুয়ে তোর মৌজুদ আছে মুসার মতো মুসা নাই এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে নামে আসে না ঠিক কিনা মুসার মতো দৈত্য হাইলে আল্লাহ রে ঠিকই আল্লাহ কোম্পানি গুঞ্জ নামে রে ঠিক আছে নি এবার ব্যাক হুজুরের কম মারা না কাফের হয়ে গেলাম ব্যাকে মাপ চাইছে আল্লাহ ইকবালের কাছে নজরুল দেখছে খোদার বুকে লাথি মার সব আঙ্গুল হুজুরের ফতুয়া দিতেছে এত কাফের এবারে মেয়ের এনছে আইয়ো তোর